অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়, সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। যারা দেশকে শ্রীলঙ্কা হবে বলে ভেবেছিল, তাদের ধারণা ভুল প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রবিবার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে প্রাক বাজেট বৈঠকে তিনি এই কথা বলেন। আমাদের তো কোনো সংকট তো নেই, যেটা বলেছিল আমাদের প্রতিপক্ষ যে এই তো হলো বলে, আর শ্রীলঙ্কা হয়ে গেল হলো, শ্রীলঙ্কা হয়েছে হয় নাই তো, আমরা টিকে আছি এবং আমরা বাজেটের আগামী বাজেটের প্রণয়নের কাজ চলছে।